আমরা একজনও তো কমে তো হুজুর ভুল কইতেছে, একজনও কয়নি সব সময় এর পাইকারি আওয়াজ শুনলেন। আবু জেহেল বলে আল্লাহ মানি রসুল মানি মোহাম্মদ কে মানি না, নাউজুবিল্লাহ। খোদার ঘর ধরে দোয়া করলো আল্লাহ, খোদার ঘর ধরে দোয়া করলো খোদা হক কে তুমি জিন্দা করো, বাতিল কে শেষ করো। আল্লাহ কে কবুল করলাম, ময়দানে গেছে রসুল্লাহ মদিনায় ঢুকলেন, সমস্ত সাহাবীরা হুজুরকে তপ বাজাইয়া তালাল বাদ্রু বলে মদিনায় নিয়ে আসলেন। হুজুর মসজিদে নববীতে উঠ বসে পড়লো, এই জমিটা কার? সাহাবায়ে কেরাম বললেন এটা ওই দুই বাচ্চার, মাহাজার মুহাদ্দিস। বাবা জমিটা বিক্রি করতে হবে। দুই বাচ্চা কয় আম্মার সাথে একটু বুঝে আসে, আম্মায় কানে কানে বলে দিছে বাবা জমি বিক্রি করো, তবে হুজুরকে বলবা যে হুজুর জমির দামটা আমরা দুনিয়াতে নেব না আখেরাতে নেব। বাচ্চারা আসলো আল্লাহর নবীকে বললেন হুজুর জমি বিক্রি করব, তবে জমির দামটা হুজুর আমরা এখানে নেব না, জমির দামটা কেয়ামতের দিন নেব। আল্লাহর নবীর চোখ ভরে গেল, দুই ভাইকে দুই বুকে জড়াইয়া ধরে বলে বাবা জমিনের দাম দুনিয়াতেও দিলাম আখেরাতেও দিয়ে দিলাম। জমি বিক্রি হয়ে গেল, বদর যুদ্ধের সময় আসলো, সাহাবীদেরকে হুজুর মারতে লাগলেন সেনাবাহিনী জোগাড় করার জন্য। ওই দুই ভাই দৌড়ে এসে খাড়ায় হুজুর আমরাও যুদ্ধে যাব। হুজুর কে তোমরা ছোট মানুষ যাও, আবার জায়গা আবার ঘুরে আইসা পায়ের বুড়ো আঙ্গুল আছে না বুড়ো আঙ্গুল, বুড়ো আঙ্গুলে ভর দিয়া দাঁড়ায় হুজুর এই যে আমি লম্বা আছি। হুজুর কে আমি বুঝি দেখি না বুঝি না, হুজুর না আমরা লম্বা হয়েছি। আরে বাবা তোরা ছোট মানুষ যুদ্ধ কে বলে জানো, যেও না। হুজুর কান্দা দিছে তোর ভাই কান্দো কেন? হুজুর যদি আমাদের দুই ভাইকে যুদ্ধের ময়দানে যেতে না দেন তাহলে মসজিদ নববীর জমি আমরা বেচবো না, টাকা ফেরত দেব, জমি দিব না আমরা। তা হুজুর কয় যে কি করি পাগল। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কে বললেন তুই তো চোখে দেখোস না, তুই এখন দুজনের নিয়া তাবুর মধ্যে বসে থাকবি, খবরদার বাইরে যাওয়ার দিস না। ঠিক আছে হুজুর। যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহ নবী সারা রাত কাঁদলেন। হযরত আবু বকর হাত ধরে তুলে মসজিদে আরিশ বদরে গেছি আমি, যেখানে হুজুর সারা রাত কাঁদছেন সেখানে একটা মসজিদ হয়েছে, মসজিদের নাম হলো মসজিদ আরিশ। আর আবু বকরের তাবু ছিল তার পাশে, ওখানে ইমাম সাহেবের ঘর। সেই মসজিদে গিয়ে যদি কেউ সেজদা দিতে পারে অনিচ্ছায় কান্না চলে আসে, হুজুরের চোখের পানির বরকত সেখানে আছে। আবু বকর গিয়ে বারবার হাত ধরে টানলেন, ইয়া রাসূলুল্লাহ জয় পরাজয় যাই হোক না কেন আমরা মেনে নেব, আপনি কানবেন না, আপনার কান্না কাটি আর সহ্য হয় না হুজুর। হুজুরকে আবু বকর জানো না এমনি আরা মা লা তারাও না, আমি যা দেখি তোমরা তা দেখো না, খামাকা তুমি টানাটানি করো না। আবু জেহেল নিরুপায় হয়ে গেলেন, তার তাবুতে গিয়ে সেজদায় পড়ে কয় খোদা তোমার আব্বু আবু বকরকে তুমি সালাম দিয়েছো, আমার জীবনের একটা কাজ যদি তোমার কাছে ভালো লাগে খোদা সেই কাজটার ওসিলে আমার নবীর নবীরে তুমি তুলে দাও। আল্লাহ রাখ দিয়া বলেন হে আমার রাসূল হে আমার হাবিব তোমার কান্না আমার ভারী মজা লাগে, কিন্তু আবু বকর কান্না আমি সইতে পারলাম না, উঠে যাও উঠে যাও উঠে যাও তোমার আমি সাহায্য করব। লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, নবী হাবিব তোমার আমি সাহায্য করব, আসমানের ফেরেশতারা তোমার যুদ্ধে চলে আসবে। আল্লাহ নবী বলেন খোদা গো কেমন করে বুঝবো কোন জায়গায় আসমানে ফেরেশতারা আসবে? আল্লাহ বলে দিলেন সামনে যে পাহাড়গুলো দেখা যায় ওর মধ্যে একটা পাহাড় বালুতে পরিণত হয়ে যাবে, সোনালি রঙের বালুতে। যখন সোনালি রঙের বালুতে পরিণত হয়ে যাবে তখন মনে করবা এই পাহাড়টার উপরেই ফেরেশতা নাজিল হবে। দেড় হাজার বছর যাবত ওই কালো পাথরের পাহাড়গুলির মধ্যে যেই পাহাড়ের মধ্যে ফেরেশতা নাজিল হয়েছিল ওই পাহাড়টা এখন পর্যন্ত বালুর পাহাড়, ওইখানে ফেরেশতা নাজিল হয়েছিল। মাহাজার মুহাফিজ অন্ধর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের হাত থেকে ছুটে চলে গেছে, উনি অন্ধ মানুষ কই তালাশ করব। এরা যাই আরেকজনের কইছে ভাই যা চাচা যান চাচু ওই যে বড় একটা শয়তান আছে না আবু জেহেল, হ্যাঁ ওরে একটু দেখাইয়া দিবেন, দেখে রাখতে পারো বাবা ওদিক যাইও না কিন্তু ও মারাত্মক। ঠিক আছে দেখাইয়া দেবেন। দুই ভাই যে তলে তলে যা মারাস তিনের তলে ছুরি লয়ে গেছে এটা জানে কেটা,
বলছে ওই যে ঘোড়ার পিঠে চড়ে দাড়ি গুলি বড় দেখো দেখো বুক পর্যন্ত দাড়ি, আবু জাহেলের দাড়ি ছিল, দাড়ি থাকলে মনে করেন না যে উনি বুজের গু, এটা মনে করবেন না, দাড়ি থাকলেই না, দাড়ি আবু জাহেলের ছিল, দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের আছে, শিখে ঘর দাঁড়িয়ে আছে, ফিদেল ক্যাস্ট্রোর দাঁড়িয়ে আছে, কার নাই, ইহুদি প্রত্যেকটা ইহুদি ইমামের দাড়ি আছে, ইহুদি আলেমদের দাড়ি আছে, দাড়ি কাটা না, মাথায় টুপি আছে, এরকম এখানে একটা টুপি আছে চান্দির মধ্যে, খ্রিস্টানদের শতকরা 50% দাড়ি, দাড়ি কান নাই, আব্দুল্লাহ আপনি উবাই ইবনে সলুল মুনাফিক, যার দোয়া করা হারাম, রাসূলুল্লাহ এমন কোন জিনিস নাই যা আল্লাহর কাছে চাইছে চাইয়া পায় নাই, সব কবুল করছে আল্লাহ, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের বাদ কবরে যাবে হুজুর দোয়া করার জন্য, এই যে আল্লাহ কবুল করবে, কইছে এটা আমি কবুল করব না, তোমার জন্য হারাম, তুমি ওর জন্য দোয়া করবা না, রাসূলুল্লাহ ফেরত আসছেন, এরও দাঁড়ি ছিল আবু জাহেলের দাঁড়ি, এজন্য মনে করেন না যে হুজুরের দাঁড়ির বিরুদ্ধে ওয়াজ করে গেল কলকাতা থেকে দেই ছাপা করে, এটা কিন্তু মনে করবেন না, উল্টা বুঝবেন, আমি বলছি ওদের কথা, যার দাড়ি আছে পাগড়ি আছে কিন্তু মুনাফিক, আমার রাসূলের ইজ্জতের কথা বললে কষ্ট লাগে, ওর দাঁড়ি আর আবু আবু জেহেলের দাঁড়িতে বেশ কম আছে কি বেশ কম, যার দাড়ি আছে পাগড়ি আছে টুপি আছে আমার রসুলকে হায়াতুন নবী বললে বেদাত ফতোয়া দেয়, ওর দাড়ি টুপি পাগড়ি আর শিখের পাগড়ি আবু জেহেলের দাঁড়ি এরকম বেশ কম নাই, আমি কোন ফতোয়া মানি না, ফতোয়ার মধ্যে আমি ঝাঁটা লাগাই, আমার রসুলের স্যান্ডেলের নকশা আমাকে যেখানে নিয়ে গেছে এই এরপর থেকে আমি সব ফতোয়া ঝাঁটা পিটা দিই, ফতোয়া তোমাদের মাথার মধ্যে বুদ্ধি আছে লিখতে পারো, সেখানে ভুল থাকতে পারে, কিন্তু আমার রসুল সরাসরি যেটা আমাকে দেখাইছেন এটাতে কোনো ভুল আছে, এটাতে কোনো ভুল নাই, আসেন এবার দুই ভাই বাইরে গেল আবু জাহেলকে দেখিয়া, ছোট ভাই বড় ভাই ছোট ভাইকে বলল দেখ ভাইয়া তুই তো ছোট তুই উপরে পারবি না, তুই ঘোড়ার পায়ের মধ্যে মারিস, ঘোড়া যদি পড়ে তা আমি ওই দুশ্মনের ঘাড়ে মারব, পাথরের কিনারে পলায় রইল, যে আবু জাহেল আসছে ঘোড়া চালাতে চালাতে ছোট জনে যাইয়া ফাল দিয়া মারছে ঘোড়ার পায়ে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওদের দুই বাচ্চার হাতের সঙ্গে ঘোড়ার পা দুই খণ্ড হইয়া তলোয়ারের মাথা জমিনে বিক্ষে বসছে, ঘোড়া পড়ে গেছে, দুশ্মন হুমড়ি খেয়ে পড়েছে, বড় জনে দিছে দুশ্মনের আবু জাহেলের ঘাড়ের মধ্যে, ঘাড় দুই টুকরা হয়ে তলোয়ার গেছে গা মাটির তলে, আবু জাহেল মোচরটা দিয়ে দেখলো কেরা মারলো, দেখে দুই বাচ্চা কয় আরে মরলাম তো মরলাম, নাবালক পোলার কাছে মরলাম, আফসোস কোন বীরের কাছে মরতে পারলাম না, এটা কয়ে মরে গেল, ওটা যেখানে মরছে ওখানে ওরে পুঁতে রাখছে, ওর কবরের উপর দিয়ে এখন টয়লেট পায়খানা, ওর কবরের উপর দিয়ে কি যাচ্ছে, ও আমি ওখানে জিগাইছিলাম সোহাদায় ওদের কবরের উপর আমি ক্যামেরা ধরেছি, পুলিশ আয়ে ধরছে, ওদের মোতাবাতারি এলাকা পুলিশ আছে ওরা ধরছে, তা আমি দেখলাম যে এখানে আমাকে পাগল সাজতে হবে নাহলে বাঁচার উপায় নেই, আমি আর কি বাংলায় অপমানিত হতে আছি, ভাই ভাই আমার কাছে কিচ্ছু নাই কিচ্ছু নাই, উপায় যে এস খেলাম এস খেলাম, আমি কইছি ভাই যেটা কইতেছি এটাই বুঝ, এটা আমাদের নাই, তখন সে দেখলো যে না এটার লোক মারা যাবো না, এটা কাইয়া কিছু বুঝে না, কার ধাক্কা দিয়ে আমার খেদাই দিল, যা আমি ক্যাসেট লয়ে আয়ে পড়ছি, এই ক্যাসেট বাংলাদেশে দেখাইছি, শোয়া যায় শোয়া যায় ওদের রওজা শরীফ মাজার শরীফ জিয়ারত করে, আমি বললাম যে এখানে বলে আবু জাহেলের কবরটা কোন জায়গায়, তো ওরা দেখাই দিল ওখানে যাও টয়লেট ধরলে ওখানে ওখানে কবর, কেন কান্দ তুমি, বলে হুজুর আমার ভাই জানেরা তলোয়ার নিয়া ঢাল তলোয়ার নিয়া জিহাদের ময়দানে চলে গেলেন যুদ্ধ করতেছেন, আমার যদি চক্ষু দুইটা থাকতো আমিও জিহাদে যাইতাম গো হুজুর, আমার মনটা তো আর মানে না মানে না, হুজুর আমার চোখ জীবনে অন্ধ ছিল না, এত সুস্থ মনে হয় জীবনে অন্ধ ছিল না, তখন কি করবি, তো তলোয়ারও নাই লাঠিও নাই, হুজুর একটু সবল করে বাইরে যাইয়া দেখে খেজুরের ভাঙ্গা ডাল পরে রয়েছে মরা, এটাকে ভাঙ্গা সুরা কদ্দুর করে এটা লইয়েছে হুজুর, এই এটা পাগল, এটা যুদ্ধের ময়দান তামসা করার জায়গা, খেজুরের ডাল লয়ে তোর দৌড় শুরু করছো,
কিচ্ছু না, আপনি খালি আপনার মোবারক হাত দিয়ে শুয়ে দেন খালি, আপনি শুধু আমাকে ধরে দেন, তারপরে যা করার আমি করব। আল্লাহর নবী ওই খেজুরের ডাল হাতে নিয়া আল্লাহকে বলেন, মাহমুদ পাগল তো আমার কথা শুনবে না, সে ময়দানে ঢুকে পড়বে, এইটা তো মরা খেজুরের ডাল, ময়দানে যাবার সঙ্গে সঙ্গে ওরে মেরে ফেলবে। আল্লাহ গো তুমি মেহেরবানি করে তোমার কুদরতের হাত এই খেজুরের ডালের মধ্যে রেখে দিও, এই যা এটা লয়ে যাও। খেজুরের ডাল নিয়ে ময়দানে গেছে কাফেরেরা, পাগল তো বহু রকমের দেখছি, কিন্তু এরকম পাগল তো আর দেখেছি